তো ভিটামিন ডি, এই ভিটামিন ডি এর ঘাটতি হলে বা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে কি কি লক্ষণ থাকবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। তো সেই লক্ষণগুলি কি কি, এছাড়া ভিটামিন ডি ঘাটতি হলে কীভাবে এটাকে পূরণ করবে, অর্থাৎ কোন কোন খাবারে এটাকে পূরণ করতে পারবেন বা কি কি উপায়ে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের হাঁটু, কোমর এবং বিভিন্ন জয়েন্টে কি ঘন ঘন ব্যথা হয়, তো সেটার কারণ এই ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে। চোট, আঘাত এছাড়াও আর্থ্রাইটিস ছাড়া পেশিতে টান, গাঁটে জয়েন্টে ব্যথা, দাঁতের সমস্যা ভিটামিন ডি ঘাটতির জন্য হতে পারে। চুল পড়া একটা অন্যতম লক্ষণ ভিটামিন ডির ঘাটতির। আপনাদের যদি ভিটামিন ডির ঘাটতি হয় তাহলে ঘন ঘন ঘুম পাবে, কারণ ভিটামিন ডি যদি ঘাটতি হয় তাহলে পেশি ঠিকমতো কাজ করতে পারে না, ক্লান্ত হয়ে পড়ে, ফলে ঘন ঘন ঘুম পায়। এছাড়াও ভিটামিন ডি এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায়, বিশেষ কারণ ছাড়া হতাশা বাড়তে পারে। ভিটামিন ডি আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়, সেই ভিটামিন যদি ডি এর যদি ঘাটতি হয়ে যায় তাহলে ঘন ঘন সর্দি কাশি, ফ্লুতে আক্রান্ত হতে পারেন। এই ভিটামিন ডি এর উৎস হলো সূর্যরশ্মি, তাই ভিটামিন ডির ঘাটতি হলে চিকিৎসকরা সূর্যরশ্মি বা আমাদের রোদ লাগাতে পরামর্শ দেন। সূর্যরশ্মি বা সূর্যের আলো ভিটামিন ডির ঘাটতি পূরণ করে, তাছাড়াও ডায়েটে আপনারা ডিম, দুধ খেতে পারেন, সেটা ভিটামিন ডির ঘাটতি পূরণ করে। এছাড়াও বিভিন্ন ডি সাপ্লিমেন্ট, ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট খেতে পারেন। তো আজকে জানলেন যে ভিটামিন ডি এর ঘাটতি হলে কী কী লক্ষণ থাকে, এই সমস্ত লক্ষণ থাকলে বুঝবেন যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, তাহলে নেসেসারি স্টেপ নেওয়া যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।